কোপা আমেরিকাতে মুখোমুখি ইতিহাসের দুই চির প্রতিদ্বন্দ্বী দল আর্জেন্টিনা এবং ব্রাজিল। কিন্তু কবে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের ম্যাচ, কবে মুখোমুখি এই দুই দল, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, ইতিমধ্যে শুরু হয়ে গেছে ল্যাটিন আমেরিকার সবচেয়ে প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট কোপা আমেরিকা। 21 জুন আর্জেন্টিনা বনাম কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে কোপা আমেরিকার 48তম আসর। এবারের আসরে চ্যাম্পিয়ন হতে মুখিয়ে আছে বেশ কিছু দল, যার মধ্যে আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়ার মতো শক্তিশালী দল অন্যতম। এবারের কোপা আমেরিকা দুই দল অর্থাৎ আর্জেন্টিনা এবং ব্রাজিল পড়েছে আলাদা আলাদা গ্রুপে। আর্জেন্টিনা পড়েছে এ গ্রুপে, যেখানে তাদের গ্রুপ পর্বের প্রতিপক্ষ চিলি, কানাডা এবং পেরু। অন্যদিকে ব্রাজিল পড়েছে ডি গ্রুপে। ডি গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে, কলম্বিয়া এবং কোস্টারিকা। আর্জেন্টিনা ইতিমধ্যে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ কানাডার বিপক্ষে খেলে ফেলেছে। ম্যাচটিতে 2-0 গোলে জয় পেয়েছে তারা। কিন্তু ব্রাজিল এখনও গ্রুপ পর্বের কোনো ম্যাচ খেলতে নামেনি। 25 জুন বলে কোস্টারিকার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল। কিন্তু ভক্ত সমর্থকেরা মুখিয়ে আছে আর্জেন্টিনা বনাম ব্রাজিল কবে মুখোমুখি হবে কোপা আমেরিকাতে, কেননা আর্জেন্টিনা বনাম ব্রাজিল মানে বাড়তি উন্মাদন। দর্শক, আর্জেন্টিনা এবং ব্রাজিল নিজেদের গ্রুপ থেকে প্রত্যাশিতভাবে গ্রুপ পর্ব পার করতে পারলেই দেখা হবে একে অপরের বিপক্ষে। সেমিফাইনাল কিংবা ফাইনালে মুখোমুখি হবে ইতিহাসের এই দুই চির প্রতিদ্বন্দ্বী দল। কিন্তু তার আগে আর্জেন্টিনা এবং ব্রাজিলকে পার হতে হবে গ্রুপ পর্ব। আর্জেন্টিনা আর মাত্র একটি ম্যাচ জিততে পারলে গ্রুপ পর্ব পার হয়ে নক আউট পর্বে পৌঁছে যাবে। অন্যদিকে ব্রাজিলকে জিততে হবে 3টি ম্যাচের মধ্যে যে কোনো 2টি ম্যাচ। এরপরে গ্রুপ পর্ব পার করতে পারবে 2টি দল, আর গ্রুপ পর্ব পার করতে পারলেই মুখোমুখি হবে একে অপরের বিপক্ষে। দর্শক, আর্জেন্টিনা এবং ব্রাজিল এবারের কোপা আমেরিকাতে মুখোমুখি হলে কে জিতবে বলে আপনার মনে হয়, আর্জেন্টিনা নাকি ব্রাজিল? আপনার মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন। খেলাধুলার সকল খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।